করছিলেন, আল্লাহ পাকের সাথে তেনার কথা হয়েছে, তেনার আল্লাহর তাজাল্লিতে তুর পাহাড় ভস্মীভূত হয়েছে, মুসা আলাহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন, সেখানে মুসা আলাহিস সালামকে আল্লাহ পাক সেই জ্ঞান অর্জনের জন্য, পূর্ণতার জন্য খিজির আলাহিস সালামের কাছে প্রেরণ করলেন। এগুলি তো কোরআন শরীফে বিধৃত। আমাদের সামনে সব কিছু উপস্থিত, আমাদের সামনে কিতাব উপস্থিত, আমাদের সামনে নিদর্শন সমূহ উপস্থিত, এবং পয়গম্বরের যুগ শেষ হওয়ার পরে, রেসালতের যুগ শেষ হওয়ার পরে, বেলায়েতের যুগে আউলিয়া কেরাম উপস্থিত, শুধু তাই নয়, হক্কানি উলামায়ে কেরাম উপস্থিত, এবং সেখানে কারোর কর্মকাণ্ডকে আমরা খাটো করে দেখতে চাই না। সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, যদি মুসলমানদের সার্বিক কল্যাণ করতে হয়, যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যিকারের প্রতিনিধি হিসাবে কাজ করতে হয়, আল ওয়ারাসাতু আল 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 ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক হাদিস শরীফ, সেটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ কোরআন শরীফে ঐক্যের উপরে জোর দেওয়া হয়েছে, হে মমিনগণ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। আবার মহব্বতের কথা বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। হে নবী, আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তা আমাকে অনুসরণ করো, আমাকে মহব্বত করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। আবার রাসূল পাকের হাদিস শরীফ, বুখারী শরীফে আমরা পাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হইতে পারবা না, মুসলমান হইতে পারবা, মমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি এবং সারা পৃথিবীর মানুষ, এমনকি তোমার নিজের জীবন হইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা। আর মমিন হয়ে গেলে তখন তার হলো কুলুবুল মুমিনিন আরসুল্লাহ, মমিনের কাল তখন আল্লাহর আরশ হয়ে গেল, আল্লাহ পাক সেখানে ধরা দিলেন, এবং কালবের জগতে, সিনার জগতে প্রশস্তি আসলো, এবং সেখানে যে শরহে সদরের উপরে জায়াত নাজেল হয়েছে, যে হে বোন, হে নবী, আমি কি আপনাকে বক্ষকে প্রশস্ত করি নাই। সবচাইতে বড় কথা, কোরআন শরীফ নাজিল হয়েছে রাসূল পাকের সিনার মধ্যে, সেই বক্ষ প্রশস্তির উপরে আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া রাফা'না লাকা জিক্রাকা, এই যে কোরআন শরীফ আয়াতগুলো এসেছে, কালবের উপর 124টি আয়াত এসেছে, এবং এবার আল্লাহ তাআলার রেজামন্দির পথে আমাদেরকে পথ দেখানো হয়েছে, আমাদেরকে বলা হয়েছে কোরআন শরীফে আমরা পাই আকিদা, আমরা পাই সোহবত, আমরা পাই মহব্বত, আমরা পাই ইনসানিয়াত, আমরা পাই শরীয়ত, আমরা পাই তরিকত, আমরা পাই হকিকত, আমরা পাই মারেফত। এই যে পূর্ণতা, ফিদ্দুনিয়া হাসানাত ফিল আখিরাতি হাসানা, এই পূর্ণতার পথে ইহলৌকিক কল্যাণকর কর্মকাণ্ড, যেগুলিকে আমাদের ইমানের অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং বলা হয়েছে এটা 72 ভাগ বা 77 ভাগ, 71 ভাগ বা 72 ভাগ বা 77 ভাগ, প্রথমটা হচ্ছে কলেমা, শেষটি হচ্ছে পাথর রাস্তা থেকে কোনো আবর্জনা দেখলে সেটা পরিষ্কার করা। অর্থাৎ জগৎমুখী সকল কল্যাণকর কাজগুলি কিন্তু আমাদের আমাদের ইবাদতের বা আমাদের বিশ্বাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার একই সঙ্গে আল্লাহ পাকের রেজামন্দির পথে আমি যত বেশি সান্নিধ্য পাবো, যত বেশি সান্নিধ্য পাবো, ততই তো আমি বেশি আল্লাহর রহমতে পরিপূর্ণ হব। এবং যিনি সান্নিধ্য পেয়েছেন তার কাছে তিনি আতসিকা আস্তুল্লো, আমার বাবা যান বলতেন যে ওলি আল্লাহ সকল আতসিকা আস্তুল্লো, এবং বিশ্ব নবী রাসূল পাকের তিনি সেরাজ মনিরা, তিনি সৃষ্টির মূল, ওলি আল্লাহ সকল আল্লাহ পাকের জাত পাক থেকে সমস্ত তাজাল্লি, সৃষ্টি জগতের তাজাল্লি এসে পড়তেছে বিশ্ব নবীর দেলের উপরে, এবং সে স্টেশন থেকে ওলি আল্লাহ সকল পাচ্ছেন, পূর্ববর্তী পয়গম্বরাও সেখান থেকেই পেয়েছে, এবং সেটা এখন বেলায়েতের যুগে ওলি আল্লাহ সকল বহন করছেন। সেই সেরাজ মনির একটা হচ্ছে মহব্বত, একটা হচ্ছে ইবাদত। মহব্বত পথ ইবাদতের পথ সংমিশ্রণে যে উত্তম লজ্জ তৈরি হচ্ছে, সেই লজ্জতের উপর, সেই লজ্জতের বেল্টের উপরে বা গাড়ির উপরে বসে সালেক মঞ্জিল মকসদে পৌঁছে যাচ্ছে, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতেছে, এবং জগতে তো সে তত বেশি মহিমান্বিত কাজ এবং নিদর্শন সমূহ সে প্রতিষ্ঠিত করে পরপারের উদ্দেশ্যে পাড়ি জমাতে পারছে। এই যে মহান তত্ত্ব, সেই তত্ত্ব বিষয়গুলো আমাদেরকে চিন্তা করা উচিত, তাফাক্ষুর করা উচিত, গভীর জ্ঞানে জ্ঞানী হওয়া উচিত। কারণ শরীয়তের কঠোরতা, মারেফতের গভীরতা, প্রেমের উদারতা আর বাউলের বা মহব্বতের উন্মাদনা, পূর্ণতাই হচ্ছে ইসলাম। অতএব এখানে খুব ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না, ভাবিয়া কথা বলিও, এমন কথা বলিও না যার দ্বারা বিশ্বমানবের ক্ষতি হতে পারে, এমন কথা বলিও না যার দ্বারা উম্মতে মুহাম্মদের ক্ষতি হতে পারে, এমন চিন্তা করো না যার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া যায়, যে যার দ্বারা ক্ষতি হতে পারে, কারণ আমার চিন্তার জগৎ, আমার কল্পনার জগৎ, আমার দর্শনের জগৎ, আমার বর্ণনের জগৎ, আমার শ্রবণের জগৎ, আমার হস্তপদ রাজি, আমার ভিতর আমার বাহির সব কিছুই কিন্তু রেকর্ড হচ্ছে, এবং সব কিছুই বিচার বিবেচনা আনা হবে। কেবলা জান হুজুর বলতেন, বাবা আল্লাহ পাক অনুপরমাণু বিশ্লেষণ করবেন, অনুপরমাণু হিসাব করে বিচার করা হবে, এখানে কাউকে কাউকে ছাড় দেওয়া হবে না, অথবা কাউকে বঞ্চিতও করা হবে না, হক বিচার আসবে।
আজকে সেই ক্ষেত্রে আমাদের তাচ্ছিল্য রয়েছে। আমরা সব কিছু হালকাভাবে দেখতে চাই, আমরা সব কিছুই খুব সংকীর্ণতা বেড়াজাল আবদ্ধ হয়ে চিন্তা ভাবনা করতে চাই। সামগ্রিক বিচার বিশ্লেষণ করে সার্বিক কল্যাণের পথে আমরা কাজ করতে চাই না। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থান থেকে সততা বিভক্ত হয়ে এবং কাণ্ডজ্ঞানহীন উক্তি কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মুসলমান উম্মতে মোহাম্মদ খান খান হয়ে গেল, সেদিকে আমাদের কোনো কোনো দৃষ্টি নাই। আবার অন্য ধর্মাবলম্বী বিশ্ব মানবতা ভাই বোন শান্তিকামী ভাই বোনদের কাছে ইসলামের মহিমা যে আমরা উপস্থাপন করব, সেই ধরনের মুখ সেই ধরনের অবস্থানও আমরা ক্ষুণ্ণ করছি দিনে দিনে। অতএব আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে, এরপরে ইসলামের সার্বিক দাওয়াতে এই আলোতে এই উজ্জ্বল হবে সারা পৃথিবী, সমস্ত পৃথিবীর মানুষই তো সত্যের পথে আসবে, অসত্য পথ তো রাখবে না। সবই তো সত্য ছিল এক সময়, কিন্তু বিশ্বনবী আগমনের পরে সেগুলি বন্ধ হয়ে গেছে। এখন সবাই তো এই তরিতে উঠবে, তো তরিতে ওঠার পথে যে আলোকবর্তিকা প্রজ্বলিত করা দরকার, সেই আলোকবর্তিকা যদি মেঘমালায় ঢেকে দেয় বারবার, তাহলে মানুষ কিভাবে সত্য এবং সুন্দর সাক্ষাৎ পাবে, সেটাই আজকের বাস্তবতায় জিজ্ঞাস্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ফয়সল ভাই। প্রিয় দর্শক, ফয়সল ভাই অত্যন্ত সুন্দরভাবে এবং সাবলীলভাবে কথা বলেন। কিছুদিন আগে, প্রায় মাস ছয়েক আগে সম্ভবত আপনাকে আমরা এখানে নিয়ে এসেছিলাম। এবং প্রিয় দর্শক, গত কুরবানির ঈদে আমি বাংলাদেশে গিয়েছিলাম এবং আমার সৌভাগ্য হয়েছিল ফরিদপুরের আট রশির পীর সাহেবের বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার, এবং সেখানে আমি খুব নীরবে কিছু জিনিস আমি দেখে এসেছি এবং লক্ষ্য করেছি, যেটি ফয়সল ভাইও জানেন না। এবং গভীর রাতে আমি বিভিন্ন জায়গায় আমি দেখেছি সেখানে, এবং মানুষ কুরবানির ঈদের দিন আমি দেখলাম যে প্রায় 50-60 হাজার মানুষ, 50-60 আরও বেশি হবে, আরও বেশি হবে, লক্ষাধিক মানুষের সমাগম। সেখানে কোনো পুলিশ নেই, কোনো বিডিআর নেই, কোনো র‍্যাব ছিল না, এবং কিছু মানুষ যারা দাঁড়িয়েছিল শান্তি রক্ষার জন্য এবং তারা সেখানে শান্তি রক্ষা করেছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন এবং সেখানে কুরবানি হয়েছে এবং প্রচুর গরু কুরবানি হয়েছে জাকের মঞ্জিলে, এবং সারা দেশে মাংসগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, সারা দেশে আপনারা মাংসগুলো পাঠিয়েছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে বিশ্ব জাকের মঞ্জিলকে নিয়ে যে রূপকথার গল্প, আমি সেটি দেখার জন্য গিয়েছিলাম এবং একদিন সেখানে ছিলাম, আমি পরের দিনই লন্ডনে চলে এসেছি। আমার ইচ্ছা ছিল যে দেখবো আরও, এবং সেখানে যে সব লোকেরা গিয়েছেন, কেন গিয়েছেন, কিসের জন্য যান, তারা কী পান সেখান থেকে, আমি সেটার উত্তর পাইনি। আমি দু একজনকে জিজ্ঞাস করেছি, ওনারা বলেছেন যে ওনারা আসেন এবং বিশ্ব জাকের মঞ্জিলে আসেন, জিকির হয় গভীর রাতে, 3 o'clock ইন দ্য মর্নিং আমি দেখেছি সেখানে। এবং যেটি সবচেয়ে আশ্চর্যের বিষয়, দিনে ঈদের দিনে আমি 3টার দিকে দরবার শরীফের ঠিক সামনে দেখলাম যে সেখানে প্রচুর হিন্দু লোকের বসবাস, এবং তারা সেখানে দীর্ঘদিন থেকে বসবাস করছেন হিন্দু লোক। এবং আমার কাছে মানে হ্যাঁ, দরবারে ঢুকার আগে ডান দিকে, হ্যাঁ ডান দিকে, হ্যাঁ আমি ওই গেস্ট হাউসে ছিলাম, সেখান থেকে আসার পথে আমি দেখলাম যে হিন্দু বাড়ি, ইসলামের আতিথেয়তা, মানবতাবোধ এবং সৃষ্টি প্রেমের অংশ। তারা সেখান থেকে বসে ইসলামের যে মহিমাময় বার্তাগুলি বিশ্ব জাকির মঞ্জিলে স্টেজ থেকে দেওয়া হয়, উলামায়ে কেরাম সুফিয়া নিজাম সেখানে দিয়ে থাকেন, সেগুলি তারা শ্রবণ করে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। ফয়সল ভাই থ্যাংক ইউ। আমি আপনার কাছে আসবো। একটি SMS যেটি এসেছে, একজন কলার SMS দিয়েছেন, আল্লাহ হ্যাজ প্রমিসড ইন দ্য কোরআন, কল মি দোয়া অ্যান্ড আই উইল আনসার, সো হাউ ক্যান ইউ সে উই ক্যান নট কল টু আল্লাহ ডাইরেক্টলি, আই টোটালি ডিসএগ্রি উইথ জালালাবাদী। মানে আপনি যেটা বলছেন, উনি মানে দ্বিমত পোষণ করছেন যে ডাইরেক্টলি, আপনি বলছেন যে আল্লাহকে ডাইরেক্টলি পাওয়া যাবে না, এবং তিনি বলছেন যে আল্লাহকে ডাইরেক্টলি। এখানে একটি কথা আমি একটু আপনাকে সাহায্য করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে সরাসরি আমরা চাইব সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, সমস্ত সৃষ্টির যত মহিমা কিছু সব কিছু ঘুরে ফিরে কিন্তু আল্লাহ পাকের দরবারে যাচ্ছে। এখন আমরা আমরা দোয়া করবো আল্লাহর কাছে, ইবাদত করবো আল্লাহর কাছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর বন্ধুদের কাছে যেতে হবে। কখন? শিক্ষা করার জন্য। কী শিক্ষা? আল্লাহ পাক